করোনা মোকাবিলায় গোটা দেশ জুড়ে চলছে লকডাউন। বহিরাগতদের গ্রামে প্রবেশ রুখতে হলদিয়ার সুতাহাটার উত্তর কালীনগরের কয়েকজন যুবক রীতিমতো গ্রামে ঢোকার মুখে চেকপোস্ট বানিয়ে নজরদারি চালাচ্ছে। কারা কি প্রয়োজনে গ্রামের বাইরে বেরোচ্ছেন খোঁজ খবর নেওয়া হচ্ছে। এমনকি গ্রামের ভেতরে টিউবওয়েল রয়েছে যেখানে জল নেওয়া হয়, সেখানে দূরত্ব বজায় রাখার জন্য সাদা দাগ কেটে দেওয়া হয়েছে। পাশে একটি বোতলে সাবান জল করে রেখে দেওয়া হয়েছে যাতে জল নিতে যারা আসবে তারা হাত ধুতে পারে। এছাড়াও তারা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বাড়ি বাড়ি গিয়ে ফোন নাম্বার দিয়ে কারোর সঙ্গে কোনো প্রয়োজন হলে যোগাযোগের জন্য বলছেন। করোনা থেকে মুক্তির উপায় কী তাও তারা ব্যানার করে প্রচার করছেন। গ্রামের যুবকদের এই উদ্যোগে খুশি সকলেই। এর উদ্দেশ্য, এখনও পর্যন্ত আমার গ্রামের সমস্ত মানুষজনই প্রায় সুস্থই রয়েছেন। আমরা প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়েছি, সচেতন করেছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে ভারত সরকার এবং রাজ্য সরকার যৌথভাবে যে লকডাউন ঘোষণা করেছেন, সেই লকডাউনটা আমার গ্রামের মানুষ অন্তত আমরা সচেতন হয়ে এই লকডাউনকে সমর্থন করে আমরা বাড়ি থেকে কেউ বেরোবো না। আর বাইরের থেকে যারা আসছেন তারা যাতে অযথা আমাদের গ্রামের মধ্যে না ঢুকতে পারেন আর রোগটা যাতে সংক্রমিত না হয় তার জন্য আমরা সচেষ্ট হয়ে আমরা গ্রামের ছেলেরাই আমরা সবাই মিলে এগিয়ে এসেছি এটাকে।